بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا وحبيبنا وقدوتنا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين شمالك مدين خير السلام عليكم ورحمة الله وبركاته আজকে আমাদের এই মুখতাসার শামায়িল মুহাম্মাদিয়ার 34 নম্বর পর্ব নিয়ে আমরা আলোচনা করব। 34 নাকি 33? হ্যাঁ, 33, হ্যাঁ, আজকে 33 পর্ব নিয়ে আলোচনা করব। তো এই 33 পর্বতে ইমাম আত-তিরমিজি বলতেছেন, তিনি বাবু মা জাআ ফি ফাকিহাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফল সম্পর্কে, উনি কি ধরনের ফল খেতে পছন্দ করতেন, ফল কিভাবে খেতেন, তা নিয়ে কিছু হাদিস আলোচনা করা। এখানে عن عبد الله بن جعفر رضي الله عنه تكيك حديث ديني بوتسن كان النبي صلى الله عليه وسلم يأكل القثاء بالرطب يأكل القثاء رسول صلى الله عليه وسلم ديني قثاء دي الرطب اكشن دي ميكس كوري كتير قثاء কেসাটা হইল, এটা এক ধরনের সবজি বলতে পারেন আর কি, মানে ক্ষীরা, ক্ষীরা আছে না, ক্ষীরা মানে পুরা ক্ষীরা না, ক্ষীরা জাতীয় ক্ষীরাটা আমরা তো মানে বেশিরভাগ কাঁচাই খাই না, কুসা না, কেসা, কুসা তো আপনি কাঁচা খাইতে পারবেন না, এটা কাঁচা খাওয়া যায়, পুরা ক্ষীরার মতো মানে জিনিসটা ক্ষীরাই, কিন্তু খাইতে ক্ষীরার মতো, দেখতে এটা একটু বাংলাদেশে বলে কৈঠা, কৈঠা ছিলেন নাকি, কৈঠার মতো লম্বা ক্ষীরা, তো এদেশে বাংলাদেশে এদেশে ক্ষীরা কিন্তু ছোট ছোট হয়, লম্বা লম্বা, তো কেসরাটা হইলো একবার কৈঠার মতো একটু লম্বা, কিন্তু খাইতে পুরো ক্ষীরার মতো কাঁচা খাওয়া যায় আর কি। তো ক্ষীরা তো জানেন আপনারা মিষ্টিও না তিতাও না, মানে কাঁচা খাওয়া যায় আর কি, সালাদ খাওয়া যায়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন, রুতাব যে কাঁচা খেজুর দিয়ে, কাঁচা খেজুর দিয়ে কি করতেন, এই কেসা দিয়ে মিক্স করে খেতেন, মানে কেসার নামটা বাংলাতেও আসছে আপনার, কোরআনেও আসছে, ও কেসা ইহা ও ফুমিহা ও আদাসিহা ও বসালিহা, মানে আপনার বানি ইসরাইলরা যখন নাকি মুসা আলাইহিস সালামকে বললেন যে খাওয়ার কথা, যে ওরাও দুনিয়ার খাওয়া খেতে চায়, কেসার কথা বলা হয়েছে মোটামুটি কোরআনে। এখানে বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি, উনি কেসা দিয়ে আর কাঁচা খেজুর দিয়ে কি মিক্স করে খেতেন, এটা এখান থেকে একটু নিয়ে এখান থেকে নিয়ে একসাথে মিক্স করে খেতেন, এরকম সিস্টেম ছিল। আবার আরেকটা হাদিস, হাদিস আয়েশা রাদিয়াল্লাহু আনহা, এখানে বলতেছেন যে আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকুলুল বাত্তিখ বিররতব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাত্তিখ মানে কি, তরমুজ, তরমুজ দিয়ে আবার কাঁচা খাজুর দিয়ে মিক্স করে খেতেন, তরমুজ খেতেন একটু কাঁচা খাজুর খেতে, যত তরমুজের মধ্যে কিছু কাঁচা খাজুর রেখে একসাথে খেতেন, এরকম সিস্টেম হতো। এটা ওলামারা বলেছেন যে এটা আবার হাদিসে আসছে আরেকখানে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যে তরমুজটা হলো ঠান্ডা ফল, কি ফল, ঠান্ডা ফল, মানে তরমুজ, আর খাজুর হইল গরম ফল। তো বলতেছে মানে তরমুজের মধ্যে ভালোও আছে খারাপও আছে, মানে আপনি একটা জিনিস খাবেন তো এটার মধ্যে ফলের মধ্যে ভালোও আছে খারাপও আছে, তো তরমুজের যে খারাপটা ওইটা খাজুরের ভালো দিয়ে এটা কি সংশোধন হয়ে যাবে, আবার খাজুরের যে খারাপটা আছে তরমুজ দিয়ে কি সংশোধন হয়ে যাবে, তো আপনি দুটোটা ফল থেকে কি উপকৃত হবেন, মানে এইটা হলো গরম ফল, এটা হলো ঠান্ডা ফল, এই গরমটা
ঠান্ডাকে নর্মাল করবে, আবার ঠান্ডাকে ঘনমুখী কি নর্মাল করবে। তো সেজন্য আপনি দুটো থেকে কি ফায়দা উপকার পাবেন, মানে কোনোটা আপনি ক্ষতি করবেন না, দুটো একসাথে আপনি খেয়ে থাকেন। আবার আপনি, আমি নিজেও হাদিসটা পাওয়ার পরে নিজেও এনগুলো খাই, মানে আসলে খুব টেস্ট লাগে। কারণ আপনার দেখবেন যে তরমুজটা অনেক সময় মিষ্টি পড়ে না, এটাও একটা ফায়দা। তরমুজ তো আপনার ভাগ্য, মানে ভিতরে কিছু বোঝা যায় না, কিন্তু খাজুর তো মিষ্টি, খাজুর তো আপনার মিষ্টি সেরা পাবে না, আপনার মিষ্টি হবেই। তো আপনি খাজুর দিয়ে যদি তরমুজ দিয়ে খান, তরমুজটা অনেক মজা হয়ে যায়, মজা লাগে। আর খিরা তো আর কথাই না, খিরা তো মিষ্টি না, খিরা তো মজা লাগবে। তারপর যে হাদিসটি আনছে ওইটা একই হাদিস কাছাকাছি, বলছে রায়তুন নবী সাল্লাল্লাহু আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে তিনি বলতেছেন যে রায়তুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজমাউ বাইনাল খিরবিজি ওয়ার রুতব। এটা আরেকটা ফল, সেটি কি খিরবিজ? খিরবিজ নিয়ে আপনারা এখানে এসে পাওয়া যায়, খিরবিজ যে বাংলাদেশে যে ফুট বলা হয়, ফুট বাকি বাকি বলা হয়, ফুট বলা হয়, এখানে পাওয়া যায়, এখানে খিরবিজ বলে, খিরবিজ আর কি। তো খিরবিজটা এরকম, অনেক সময় মিষ্টি পড়ে, মিষ্টি পড়ে না, মিষ্টি কম থাকে। তো আপনি যদি খাজুর দিয়ে খান, খাইতে মজা লাগবে, আবার কি এইটার ক্ষতিটা ওইটার ভালো দিয়ে এটা সংশোধন হয়ে যাবে। তো আমরা তিনটা ফল পেলাম এখানে, একটা হইল তরমুজ, একটা খিরবিজ যেটা ফুট বাকি বলো, আর একটা হইলো খিরা। খিরাটা তো সবজি হতে পারেন, আপনি ফলও হতে পারেন, ফল এখানে ফল হিসেবে ধরা হলো আর কি, যে দুইটা কাঁচা কাঁচা খাওয়া যায় আর কি। তারপরে যে হাদিসটি ইমাম তিরমিজি এনেছেন সেটি হলো আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে। তো আমরা আসলে দেখবেন এই হাদিসটি আমরা পেলে আমরা প্রত্যেকের এই মানে এটাকে চেষ্টা করবো, মানে যখনই আমরা তরমুজ কিনবো সাথে কি করবো হোসেন ভাই, মানে যে খাজুর খেয়ে, খাজুর দিয়ে আপনার রোতাব, এখানে তো আলহামদুলিল্লাহ রোতাব অ্যাভেলেবল পাওয়া যায়, তো রোতাব দিয়ে আমরা খেতে চেষ্টা করবো, দেখবেন যে খুব ভালো লাগবে। এবং অনেক সময় দেখা যায় তরমুজ একটু বেশি খেলে পেট খারাপ হয়ে যায়, হয়ে যায় কি, দেখবেন যে আপনার দুটোটা আপনার ইয়ে থাকবে, কন্ট্রোল থাকবে আর কি ইনশাআল্লাহ। তারপরে যে হাদিসটি আনতেছে ইমাম তিরমিজি আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে, তিনি বলতেছেন কানান নাসু ইদা রাউ আউওয়ালা সামার জাউ বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানে মানুষরা যখন নাকি গাছের ফল প্রথম দেখত, খাজুর দেখছে মাত্র হয়েছে, মাত্র খাজুরটা মানে পাকা শুরু হয়েছে, খাজুরটা পাকা শুরু হয়েছে, ফল খাওয়ার মতো হয়েছে, প্রথম ফলটি মানুষরা কি করত, রাসূলুল্লাহকে আনা দিত। যখন নাকি ফলে গাছের মধ্যে প্রথম ফল আসতো, নতুন ফল, এটা কি করত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা দিত। এটা হচ্ছে মানুষরা এভাবে করত। ফাইদা আখাযাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই ফলটি প্রথম ফল নিতেন, রাসূলুল্লাহ দোয়া করতেন, কি করতেন, দোয়া করতেন, কি করতেন দোয়া, আল্লাহুম্মা বারিক লানা ফি থিমারিনা, আল্লাহ তুমি বরকত দাও, তুমি কি বরকত দাও আমাদের এই ফলে, বরকত দাও। বরকতটা এমন জিনিস, বরকতটা মানে যেখানে যাবে, মানে ফলে বরকত দেওয়া মানে কি, ফল থেকে যত রকম ফলের ক্ষতি হবে ওগুলো থেকে দূরে সরাই দাও, ফলকে হেফাজত করো, ফলকে বাড়িয়ে দাও, এই বরকতের অর্থ হলো এখানে। বরকতটা এক এক জায়গাতে এক এক রকম কি ব্যাখ্যা করা যাবে, মানে তার সন্তানদের মধ্যে বরকত দাও, অর্থাৎ সন্তানদেরকে তুমি ভালো করো, তার সন্তান বাড়িয়ে দাও। টাকা পয়সা বরকত দেওয়া মানে কি, টাকা পয়সা বাড়িয়ে দেওয়া, কম পয়সাতে তার সব প্রয়োজন মিলে যাচ্ছে, এটা বরকত। মানে কেউ কেউ দেখবেন যে 1000 রিয়াল বেতন পায়ও তার মাসে পয়সা বাঁচে, আর কেউ কেউ 10000 রিয়াল পায়ও কি সে হাওলাত করতে হয়, তো বরকত নেই। কার দেখা যায় একটা ছেলেই তার মা বাবার খেদমত করে, একটা ছেলের নিয়ে মা বাবার অনেক সুখে আছে, আবার দেখা যায় 10টা ছেলে তাও কি মা বাপ ছেলে মেয়েদের ছেলেদেরকে নিয়ে খুব অসুখী। সেজন্য বরকতটি খুবই আমাদের জীবনে, বরকতটি থাকা খুবই দরকার।
তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সেজন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি থিমারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলেন এই থিমারের থিমার জন্য আল্লাহ বরকত দেয়, ফলের জন্য আল্লাহ বরকত দেয়, ওবারিক লানা ফি মাদিনাতিনা, এবং আমাদের মদিনাতে কি তুমি বরকত দাও, ওবারিক লানা ফি সাঈনা ওয়া ফি মুদ্দিনা, এবং বরকত দাও সাঈনা আগের যুগের যে মাপার জিনিস, সাঈনা মাপার জিনিস, যেখানে আমরা যেখানে খাবার জিনিস মাপা হয় এটা সাঈনা বলে। বর্তমানে আপনার আমরা যাকাত দেই, যে যাকাতের ক্ষেত্রে কি দেই, প্রত্যেক দিয়ে জায়গাটার ভিতরে এক সা দেই, তো এক সাটা প্রায় আপনার আড়াই কেজি পনেরো তিন কেজি এরকম হবে আর কি। অফি মুদ্দিনা, এটা হলো মুদ, এটা কি মানে দুই হাতে মোট, দুই হাতের মোট কি, এটা কি বলা হয় এক মুদ বলা হয়, মানে এই চার মুদে এক সা, চারবার করবেন এক সা হবে, বুঝছেন, এটা হলো মুদ বলে। আর এটা হলো এটা কি নিসফ মুদ, মানে অর্ধেক মুদ, আর এটা কি পুরা মুদ, তো চার মুদে এক সা, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে একটা হাদিসে, খবর দা তোমরা আমার সাহাবাদেরকে গালি দিও না, তোমরা যদি একটি উহুদ পাহাড় সমান তোমরা যদি স্বর্ণ দান করো, আমার সাহাবাদের এক মুদ সমান হবে না, অথবা এক মুদের অর্ধেক হবে না সাহাবাদের এত দাম। তো এখানে বলতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে কি, আমাদের সাথে এবং আমাদের মুদে কি তুমি তোমরা তুমি বরকত দাও। আল্লাহুম্মা ইন্না ইব্রাহিম আব্দুকা, ইব্রাহিম তোমার বান্দা, ও খালিলুকা তোমার বন্ধু, ওয়া নাবিয়ুকা এবং কি তোমার নবী, ওয়াইন্নি আবুদুকা আমিও তোমার বান্দা, আমি তোমার নবিয়ুকা নমার তোমার নবী, এ কথা বলে আসলে কি বলতেছে, ওয়াইন্নাহু দাআকা লিমাক্কাতা, ইব্রাহিম আলাইহিসসালাম তিনি দোয়া করেছেন মক্কার জন্য, তিনি কি করেছেন মক্কার জন্য দোয়া করেছেন, কি বলছেন ইব্রাহিম কি বলছিলেন দোয়াতে, রব্বানা ইন্নি আসকান্তু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররম রব্বানা লিয়ুকিমুস সালা ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহুই ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামার ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইশকুরুন। ওদেরকে তুমি মক্কাবাসীদের জন্য দোয়া করেছেন, মক্কার জন্য দোয়া করেছেন যেন আল্লাহ সুবহানাহু তাআলা, মক্কা যে ছিল একটা মরুভূমি, মক্কাতে যেন আল্লাহ সুবহানাহু তাআলা ওদেরকে রিজিক দেয়, ওদেরকে অনেক ফল দেন, এভাবে অনেক অনেক উনি দোয়া করে গেছেন, দোয়া করেছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে এই ইব্রাহিম আলাইহিসসালাম তিনি মক্কার জন্য দোয়া করেছেন, ওয়াইন্নি আদউকা লিল মদিনা, আমি দোয়া করতেছি কিসের জন্য, মদিনার জন্য, ওয়াইন্নি আদউকা লিল মদিনাতি বিমিসলি মা দাআকা বিহি লিমাক্কা, যেভাবে নাকি মক্কার জন্য ইব্রাহিম আলাইহিসসালাম দোয়া করেছে, আমি দোয়া করতেছি কিসের জন্য, মদিনার জন্য, ওমিসলিহি মাহু, এবং এবং এর ডবল, মানে যতটুক মক্কাতে হবে মদিনাতে যেন আর এর ডবল হয়, ওমিসলিহি মাহু, তো সেজন্য মদিনাতে খাওয়া বরকত বেশি, মক্কাতেও বরকত কিন্তু মদিনাতে কি আরো বেশি বরকত খাওয়ার ব্যাপারে আর কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার জন্য দোয়া করে গিয়েছে। তারপরে যে এই মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন নাকি এটা কি রাসূলুল্লাহ কখন দোয়া করতেন, যখন রাসূলের সামনে নতুন ফল, যখন নাকি সাহাবারা নতুন ফল পেতেন, প্রথম ফলটি রাসূলের সামনে আনি দিতেন, তো রাসূলুল্লাহ ফলটি পেয়ে কি করতেন, এই দোয়া করতেন, এই দোয়া করে রাসূলুল্লাহ খেয়ে বলতেন না, কি করতেন, ثُمَّ يَدْعُو أَصْغَرَ وَلِيدٍ يَرَاهُ فَيُعْطِيهِ ذَلِكَ الثَّمَرَ ذَلِكَ الثَّمَرَ, মানে তখন রাসূল এই দোয়া করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতেন যে উনার মজলিসে সবচেয়ে ছোট কি আছে, সবচেয়ে ছোট যে আছে তাকে কি করতেন, আদর করে এই ফলটা দিয়ে দিতেন, এটা উনার একটা আখলাক। তারপরে
যে হাদিসটি এনেছেন ইমাম তিরমিজি, এই হাদিসটি যেহেতু দুর্বল হাদিস মানে পড়তেছি না আমরা, দুইটি হাদিস ছিল, কিন্তু হাদিসগুলো আগের হাদিসের কাজ মতোই প্রায়, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার এই কিসসা দিয়ে খাজুর খেয়েছে এভাবে হাদিসগুলো, কিন্তু যেহেতু দুর্বল আমরা শুধু সহি হাদিসটি আমরা আলোচনা করি। তো আমরা জানতে পারলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ফল খাওয়ার কিছু সিস্টেম নিয়ে আমরা জানতে পেরেছি। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনার মানে পান করা নিয়ে, উনি কীভাবে পান করতেন, পান করা নিয়ে কিছু কথাবার্তা ইমাম তিরমিজি এনেছেন। আচ্ছা, এখানে ইবনুল কাইয়িমের একটা কথা আমি বলতে ভুলে গিয়েছি, ইবনুল কাইয়িম এখানে একটা কথা বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তরমুজ দিয়ে কি খেতেন, খেজুর খেতেন। তো ইবনুল কাইয়িম বলতেছে তরমুজ দিয়ে অনেক হাদিস আছে, তরমুজ দিয়ে, তরমুজ নিয়ে অনেক হাদিস আছে, কিন্তু একটা হাদিস তো সহি না, একটা হাদিস হোক একমাত্র সহিহুল হাদিসটি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তরমুজ দিয়ে খাজুর খেয়েছেন, একমাত্র হাদিস। আর তরমুজ দিয়ে অন্য যত হাদিস আছে সব কি মানে সঠিক হাদিস, দুর্বল হাদিস আছে, আপনার জাল হাদিস আছে, কিন্তু সহিহ হাদিস শুধু একটি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তরমুজ দিয়ে কাঁচা খাজুর খেয়েছেন। আচ্ছা, তারপরে আমরা চলে যাচ্ছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনার পান করার নিয়ম সম্পর্কে, কিভাবে উনি পান করতেন, পান করার নিয়ম সম্পর্কে যা বলা হয়েছে তা নিয়ে কিছু হাদিস এখানে ইমাম তিরমিজি এনেছেন। প্রথম হাদিসটি হল হাদিস আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আয়েশা রাদিয়াল্লাহু আনহার হাদিস। এখানে বলতেছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, কানা أحب الشراب إلى رسول الله صلى الله عليه وسلم الحلو البارد. رسول صلى الله عليه وسلم এর কাছে পছন্দ ছিল, উনি পছন্দ করতেন কি এমন পানি যেটা কি হলু, মিষ্টি ঠান্ডা পানি, মিষ্টি ঠান্ডা পানি তিনি কি পছন্দ করতেন। তো এখানে মিষ্টি ঠান্ডা পানি এটা নিয়ে অনেকগুলো ব্যাখ্যা আছে। প্রথমত একটা ব্যাখ্যা হলো যে মিষ্টি পানি আসলে বলতে যে কোনো খাবার পানিকে মিষ্টি পানি বলা হয়, মানে বাংলাতে বলে না মিঠা পানি, মিঠা পানি বলতে গিয়ে এটা কি চিনি আছে নাকি নাকি যেটা আপনার লবণাক্ত না, যেটা পানি পান করা যায় ওই পানিকেই, ওই পানিকেই মিঠা পানি বলা হয়, ওইটাই আপনার মানে যেটা নাকি আপনার আমরা পানি পান করি এটাকে মিঠা পানি বলা হয়। তো এটাও ধরা যেতে পারে উনি এমনি সাধারণ পানি মানে ঠান্ডা পানি পান করতে পছন্দ করতেন। তারপর ঠান্ডা পানি বলতে এটি আমাদের আবার ফ্রিজের ঠান্ডা পানি বর্তমানে নয়, এটা আমার নর্মাল ঠান্ডা পানি এটা আর কি, আগের যুগে বিভিন্ন মানে পাথরের মধ্যে রাখতেন পানি, পানি ঠান্ডা থাকে, এটা ন্যাচারাল ঠান্ডা। তো এটা পানি এরকম পানি খাইলে শরীরের জন্য ভালো, কিন্তু বর্তমানে তো আমরা অনেক সময় ফ্রিজের ঠান্ডা পানি যেটা শরীরের জন্য ভালো না, কিন্তু ন্যাচারাল ঠান্ডা পানিটা শরীরের জন্য কি ভালো। এখানে যে মিষ্টি পানির কথা বলা হয়েছে হাদিসে, একটা ব্যাখ্যা হলো যে এমনি যে পানি আমরা পান করে থাকি এটা একটু মিষ্টি পানি, আবার অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানির সাথে আমরা সে মধু মিক্স করে পান করে এটাও হয়, এটাও মাঝে মাঝে খেতেন, এভাবে পান করতেন। আবার মাঝে মাঝে আমরা পেয়েছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাজুর ভিজিয়ে রাখতেন পানির মধ্যে, যখন পানিটা যেন মিষ্টি হয় তখন খাইতে, মানে সব রকম রাসূলুল্লাহ খেতে পছন্দ করতেন, এই হাদিস দ্বারা সব কিছু ব্যাখ্যা করা যেতে পারে আর কি। আচ্ছা, তারপরে দিয়ে যে হাদিসটি ইমাম আত-তিরমিজি এনেছে হাদিস ইবনে আব্বাস, হাদিস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেছেন দাখালতু مع رسول الله صلى الله عليه وسلم
انا وخالد بن الوليد على ميمونه ابن عباس তিনি কি বলতেছেন যে আমি এবং খালিদ ইবনে আল ওয়ালিদ মাইমুনা রাদিয়াল্লাহু আনহার কাছে গেলাম। মাইমুনা কে হোসেন ভাই? মাইমুনা কে? মাইমুনা হল রাসূলের বিবি, আমাদের মা। এখন ইবনে আব্বাস মাইমুনার কাছে গিয়েছে, মাইমুনা ইবনে আব্বাসের কি হয়? খালা। ঠিক আছে, মাইমুনা ইবনে আব্বাসের খালা, উনি মাহরাম। যদিও আমাদের মা রাসূলের বিবিরা কি আমাদের মা, কিন্তু আমাদের সে দেখা দেওয়া জায়েজ নেই, কিন্তু ওনার সম্মান সম্মান সেটা আমরা দেখব না, মা আমাদের মার মতো। কিন্তু ইবনে আব্বাস ওনার খালাকে মাইমুনা, সেজন্য ইবনে আব্বাস রাসূলুল্লাহর ভাষায় অনেক থাকতেন, আত্মযাপন করতেন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার দুই দিকে আত্মীয়। একদিকে কি ওনার চাচাতো ভাই ইবনে আব্বাস রাসূলের চাচাতো ভাই না, একদিকে চাচাতো ভাই, আরেকদিকে কি রাসূলুল্লাহ ওনার খালু, ওনার ঘর তো ওনার ফ্রি, কারণ খালার বাসা। তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি বলতেছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এবং আমার সাথে কি ছিল খালিদ ইবনে ওয়ালিদ, আমরা তিনজন মিলে একসাথে মাইমুনা রাদিয়াল্লাহু আনহার কাছে গেলাম। তো ইবনে আব্বাস না মাইমুনার কি ভাগিনা, তো খালিদ ইবনে ওয়ালিদ খালিদ ইবনে ওয়ালিদের ভাগিনা। বুঝতে পারছেন? মনে রাখবেন ইবনে আব্বাস উনার মার নাম হলো লুবাবা। কি নাম? লুবাবা বিনত আল হারিস। আবার খালিদ ইবনে আল ওয়ালিদ উনার মার নাম লুবাবা, দুই বোনের এক নাম, বুঝছেন? ওনাদের চার বোন ছিল, একটা হলো লুবাবা খালিদ ইবনে আল ওয়ালিদের মা, আরেক লুবাবা, আরেকজন লুবাবা কার মা? ইবনে আব্বাসের মা, আরেকজন কি মাইমুনা। তোরা সবাই কি বোন? তো লুবাবা যে নাকি ইবনে আব্বাসের মা, ওনার ওনাকে ডাকা হয় উম্মুল ফদল। কি ডাকা হয়? উম্মুল ফদল। আর খালিদ ইবনে ওয়ালিদের মাকে উম খালিদ বলা হয়, উম খালিদ। তো মোটামুটি খালিদ ইবনে ওয়ালিদ এবং ইবনে আব্বাসের খালাকে মাইমুনা, সেজন্য ওরা সবাই ঢুকছে খালার কাছে, কোনো সমস্যা নেই। এখন তিনজন যখন একসাথে মাইমুনের কাছে গেছে, তখন মাইমুনা রাদিয়াল্লাহু আনহা তিনি কি করলেন? ফাজাআতনা বিনাবি ইনাইন মিন লাবান। মাইমুনা রাদিয়াল্লাহু আনহা তিনি একটি পেয়ালা করে কি আনলেন? দুধ আনলেন। কি আনলেন? দুধ আনলেন। ফাশারিবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুধটি কি পান করলেন। আচ্ছা, আযান দিয়ে দিছে, আমরা ইনশাআল্লাহ নামাজের পর বাকিটা পড়বো। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।